মঙ্গল কাব্য, এক নজরে মঙ্গল কাব্য, ধর্ম বিষয়ক আখ্যান। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্ম মঙ্গল, অন্নদা মঙ্গল। মঙ্গল কাব্যের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল কাব্যের ব্যাখ্যা। দেবতাদের কাছে মঙ্গল কামনা করে যে কাব্য রচিত তাই মঙ্গল কাব্য। অন্য মতে এ কাব্যগুলো গাওয়া হতো এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত বলে এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত। মঙ্গল কাব্যের তিনটি শাখা মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। মঙ্গল কাব্যের উপজীব্য কি? ধর্ম বিষয়ক আখ্যান। দেবদেবীর গুণগান মঙ্গল কাব্যের উপজীব্য। স্ত্রী দেবীদের প্রাধান্য এবং মনসা ও চণ্ডী এদের মধ্যে গুরুত্বপূর্ণ। মঙ্গল কাব্য প্রধানত কত প্রকার ও কি কি? মঙ্গল কাব্য প্রধানত দুই প্রকার, যথা পৌরাণিক মঙ্গল কাব্য ও লৌকিক মঙ্গল কাব্য। উল্লেখযোগ্য পৌরাণিক মঙ্গল কাব্য কি কি? অন্নদা মঙ্গল, কমলা মঙ্গল, দুর্গা মঙ্গল। উল্লেখযোগ্য জৈবিক মঙ্গল কাব্য কি কি? মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, কালী মঙ্গল, গৌরী মঙ্গল, বিদ্যা সুন্দরী, সারদা মঙ্গল প্রভৃতি। বিসিএস লিখিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি লিখুন। 30তম বিসিএস লিখিত। প্রায় সব কবি স্বপ্নে নির্দেশ পেয়ে কাব্য রচনা করেন। প্রথমেই সিদ্ধিদাতা গণেশের বন্দনা থাকে। এর নায়ক নায়িকা সাপরস, সাপান্তে তারা স্বর্গে ফিরে যায়। মর্ত্যে পূজা প্রচারের সময়ে কাব্যের দেবতাদের আচরণ মানুষের মতো হয়। বাংলা মঙ্গল কাব্য ধারা দুজন বিখ্যাত কবির নাম লিখুন, প্রত্যেকের একটি করে কাব্যের নাম সহ। 27তম বিসিএস লিখিত। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, তার কাব্যের নাম চণ্ডী মঙ্গল। অপরজন হলে ভারতচন্দ্র রায় গুণাকর, তার কাব্যের নাম অন্নদা মঙ্গল। কোনটি আধুনিক যুগের কাব্য? সারদা মঙ্গল। আরাকনে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? 7ম শতকে।